দেখতে শুনতে ভালো পুরো ডিরেক্টর আপনাকে বলেছিল তারপরে আপনার কাস্টিং দিয়েছিল এছাড়া আর কেউ আপনাকে বলেনি দেখতে শুনতে ভালো আপনি না আর কেউ বলেনি কেউই বলেনি তাহলে আমি বলি আপনি দেখতে শুনতে ভালো প্রেম টেম করা হয়েছে আপনার প্রেমের প্রস্তাব পেয়েছেন হ্যাঁ প্রেমের অনেক প্রস্তাব পাওয়া হয়েছে তারা বলেনি আপনি দেখতে শুনতে ভালো না সবচেয়ে মজার কথা হলো কি আমি জীবনে একটা প্রেমই করেছি সেখানে আমি ছেলেকে বলেছিলাম যে তুমি দেখতে অনেক সুন্দর তুমি কি আমার সাথে প্রেম করবা মানে ব্যাপারটা এমন ছিল যে আমি প্রপোজ করেছিলাম পরে সেটার কি হলো সেটা প্রেমটা হলো পরে প্রেমটা ভেঙেও গেল যেহেতু তার চোখে আমি সুন্দর ছিলাম না একদম পরবর্তীতে যখন প্রেম করবেন তখন কি দেখে প্রেম করবেন যে আপনাকে প্রস্তাব দিবে যার চোখে আপনি সুন্দর তার সঙ্গে প্রেম করবেন এক্স্যাক্টলি যার চোখে আমি সুন্দর তার সাথে প্রেম করব এর আগে আমরা একটা ইন্টারভিউ নিয়েছিলাম আপনার মনে আছে নিশ্চয়ই হ্যাঁ মনে আছে ইনফ্যাক্ট ওই ইন্টারভিউর এত ফিডব্যাক পেয়েছি আমি এত ফিডব্যাক পেয়েছি সবচেয়ে মজার বিষয় যে অনেক স্কুল কলেজের ছেলেপেলেরা আমাকে এসে বলতো যে আমার চোখে কিন্তু আপনি অনেক সুন্দর হ্যাঁ আমি বলছি কি হ্যাঁ তো তো আমাকে বলতো কি যে আমার চোখে যেহেতু আপনি সুন্দর চলেন আমরা বিয়ে করে ফেলি বিয়ে করে ফেলি ওই যে আমি ওখানে বলছিলাম যে আমি তাকেই বিয়ে করব যার চোখে আমি সুন্দর হ্যাঁ আমি আমি আপনাকে বলেছিলাম যে এরপর যখন আপনি প্রেম করবেন তখন কার সাথে প্রেম করবেন যার চোখে আপনি সুন্দর তার সঙ্গে প্রেম করবেন আপনি তখন বলছিলেন যে হ্যাঁ যার চোখে আমি সুন্দর সেই থেকে হয়তো ফ্যান যারা আছে তারা আর কি প্রপোজ করা যেটাকে বলে এরপরে কি আপনি মানে সিরিয়াসলি কোনো প্রপোজ পেয়েছেন এরকম হ্যাঁ আমার চোখে তুমি খুব সুন্দর হ্যাঁ এটাই তো বললাম যে অনেক মানে টিনেজার যে ছেলেমেয়েরা হ্যাঁ যেমন স্কুলের কলেজের তারা আমাকে অনেকে এসে বলতো যে তুমি কিন্তু আমার চোখে অনেক সুন্দর তুমি কিন্তু আমার চোখে অনেক সুন্দর এই ধরনের মানে ফানি ফানি প্রপোজ পাইছি সিরিয়াস পাই নাই